যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো। তাকে নিয়ে এত গর্ব করেন, তাকে বললেন কামিল পাশা সার্টিফিকেট দেখাইতো। এত সহজে আসুন না, আসুন না ফাউন্ডেশন কইছে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনারা কে শিখাইছে? আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায়। কোথায় আজ সেই ভণ্ড তাহিরি, যেই তাহিরি শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে অসংখ্য বাজে কথা বলেছিল এবং প্রচুর গালিগালাজ করেছিল? এমনকি শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এর পরিচালিত আসুন্নাহ ফাউন্ডেশন নিয়েও সে বাজে কথা বলেছিল। কিন্তু আজ শায়খ আহমদুল্লাহ, তিনি তার সমহিমায় উজ্জ্বল। বাংলাদেশের আকাশে মানবতার জন্য এক উজ্জ্বল নক্ষত্র এই শায়খ আহমদুল্লাহ। আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই, আসুন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি। মাত্র কিছুদিন আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গিয়েছেন এবং যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবারকে স্বাবলম্বী করার জন্য প্রায় 10 কোটি টাকা অনুদান আসুন্না ফাউন্ডেশন থেকে তিনি ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে মানুষজন সর্বস্ব হারিয়েছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই আহমদুল্লাহ এবং তার পরিচালিত আসুন্না ফাউন্ডেশন। তো আমরা বন্যার্ত মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটা কর্মযজ্ঞ চলছে, আমাদের আরেকটা শেড আছে, সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে, ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে। শুধুমাত্র একদিনে এই বন্যার্তদের জন্য 20 কোটি টাকা তিনি কালেকশন করেছেন। মহাকর্মযজ্ঞের মাধ্যমে বন্যাকবলিত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন এই শায়খ আহমদুল্লাহ। বাংলাদেশের মানুষের প্রতিটি দুর্দিনে এই শায়খ আহমদুল্লাহদেরকেই দেখা যায়, কিন্তু সবসময় মাহফিলের মঞ্চে গলাবাজি করে, অন্যকে গালিগালাজ করে, নিজেকে ফেমাস বানানো ওই সমস্ত ভণ্ডদেরকে এমন মানবতার কাজে দেখা যায় না। কোটি কোটি মানবতার ফেরিওয়ালার মধ্যে শায়খ আহমদুল্লাহ যেন সবার কাছে এক উজ্জ্বল নক্ষত্র। শায়খের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন শায়খকে উত্তম প্রতিদান দান করেন। আমিন।